চল লাগে স্নান করবো আজকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেকদিন পরে আসা গেলাম তোমাদের সামনে। অনেক ভাগ্য ভালো, তোমাদের আশীর্বাদে আসতে পারলাম। আমার মোবাইলটা হারিয়ে গেছিল, সেটা তো আমার বলার মতন আমার সময়ই নাই, তো আজকে আসে বললাম আর একটা নতুন বলক নিয়ে। তো বলক আজকে হবে নদীর পাড়ের মস্ত খানা। এই যে খানার মধ্যে দেখতে থাকো, সবাই তৈরি করতেছে, আমি আসতে পারতেছিলাম না, আমার উপরে অনেক চাপ, তার জন্য অনেকদিন ধরে ব্লগ বানাইতে পারতেছিলাম না। আজকে ওই চাপের মধ্যে পিছলা গায়া বাইরে আসে পড়ছি। আজকে নদীর পাড়ে হবে মস্ত খানা, এখানে খানার আয়োজন হচ্ছে নদীর পাড়ে। ওই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আরও আসবে, আমি মাত্রই আসলাম। যাই হোক, আজকে খানা দানা দেখাবো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তৈরি হচ্ছে সামগ্রী, প্লাস্টিকের ভিতরে রসুন পেঁয়াজ ঢুকায়া শেষা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এখানে আয়োজন নদীর পাড়ের খানা, তো এই যে, ঠিক আছে? তো আরও অনেক কিছু বাকি আছে, দেখাবো আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, আরো সবাই আসা পড়ছে সকাল থেকে, আমারও সারা কাজ হয় না। এখন আমি আমার আসলাম এতক্ষণে, এখন আসার সঙ্গে সঙ্গে আমাকে অর্ডার, আমার যাইতে লাগে ডেক্সি আনার জন্যে। এই যে এত দূরা বাড়ি, ওইখান থেকে ডেক্সি আনতে হবে। এখন নদী পার হইতেছি, নদীতে অনেক জল, এই যে ভিজে যাইতেছি গা, বাপরি বাপ, অনেক জল অনেক জল। আমরা এখন আনতে যাইতেছি ডেক্সি, দেখতে থাকো ডেক্সি আনতে যাচ্ছি। বন্ধুরা এই যে নিয়ে নিলাম, এই যে ডেক্সি নিয়ে নিলাম, জলের বোতল নিলাম। এখন আমার তো হাত দুইটা, তা কী করবো, নিমক নিয়ে নিছি কানে ঝুলাইয়া। বন্ধুরা দেখতে থাকো, যাই ওই পার হইতে হবে নদী, ওই দিকে নদী, নদী পার হইতে হবে, ঠিক আছে? বন্ধুরা দেখো লাস্টে আইসি কারণে আমারে কী খানা দেখাইতেছে, সবার থেকে আমারে একদম ভারী কাজটা দিছে, ডেক্সি আনতো, ডেক্সিটার মধ্যে সবাই রান্না বাড়া করে খাওয়া হইব, মানে আর এদিকে জল, বাপরি বাপ, দেখতে থাকো আমার অবস্থা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, এই যে চিকেন কষানো শুরু হয়ে গেছে, আজকে রান্ধনি আমি, চিকেন কষাইতেছি, চিকেন। আর এখানে আর একটা আছে, এখানে হাঁস আছে, হাঁস বানাচ্ছে, হাঁসও হবে, এটা হলো চিকেন। যারা হাঁস খায় না তারা বাঁশ খাবে, মানে চিকেন খাবে, ওইটা হলো কথা। যারা হাঁস খাবে তো হাঁস খাবে, আর এটা হলো চিকেন। তাহলে এখন আমরা তো দুইটাই খাবো, নো টেনশন, দুই দুই, হাঁসও খাবো বাঁশও খাবো, মানে সব খাবো, দেখতে থাকো। দেখো এখানে কি হচ্ছে দেখাবো, এই যে এই মাটির টুবলাতে মাংস কষানি আছে, মানে মাংস ভিতরে চিকেন মশলা টশলা দিয়ে ইসে করা হয়েছে, এটাকে পুরা হবে, দেখতে থাকো কীরকম হয়। এখানে মাটির ভিতরে মাংস পুরা হচ্ছে, আর এখানে একটা হয়ে গেছে, ওইখানে এই যে ঢাকনা দেওয়া আছে, এখানে মাংস এক জাতের হয়ে গেছে, আর এখানে এই যে হাঁসের মাংস, ওটা চিকন মাংস হয়ে গেছে, অর্ধেক খাওয়ানো হয়ে গেছে কষানো, আর অর্ধেক এখানে আছে, আর এটা হচ্ছে হাঁসের মাংস, মশলা টশলা দেওয়া আছে, এখানে মাখানো হবে, মাখানো দেওয়া, এখানে ভাত বসানো দেওয়া হয়েছে, ভাত বসানোর পরে এটাও কষানো হবে। আলু টালুটা দিয়ে দেবো, আলু দিতে হবে তো। এই যে দেখো আমাদের এখানে অনেক ইউটিউবার, এই যে দেখো এই সেলফি স্টিক, এই ফেলে স্ট্যান্ড স্টিক, অনেক স্টিক আছে, সব এদিকে ক্যামেরা শ্যামেরা কইরা একদম নার বাস করে লাগতেছে, উপায় নাই, ইউটিউবারে মানে ভর্তি। এখানে এখানে যতগুলো আছে দুইজন বাদে সব ইউটিউবার, বাপরি বাপ। এই যে দেখো ক্যামেরার উপরে ক্যামেরা, ভিডিওর উপরে ভিডিও, মানে আর ফাঁক পাইতেছি না ক্যামেরা করার লাগিয়া। আর এদিকে দেখো মাটির ভিতরে মাংস পুরা চলছেই, লাকড়ি শেষ হয়ে গেছে, আর একবার লাকড়ি নিয়ে আসছে, আরও আরও হবে, হচ্ছেই হবে, মানছি না মানবো না। এইখানে বানানো হচ্ছে, তো আমরা অল্প চান করে আসি, তেল টেল নিয়ে আসলাম, গামছা নিয়ে আসলাম, ঠান্ডার দিন তো চান করি না, সাড়ে এক সপ্তাহ হয়ে গেছে, সাড়ে এক সপ্তাহ, মানে তো কালকে স্নান করছিলাম, যেতটুকু হয়েছে সময় ওইটুক দিকে সাড়ে এক সপ্তাহ করে দিলাম। যাই হোক ঠান্ডার দিন জল বাঁচায় বাঁচায় স্নান করতে লাগে, আমাদের পৃথিবীতে জল সংকট দিচ্ছে, তার জন্যে আমরা বাঁচে বেঁচে এখন নদীতে আইসা বললাম, স্নান করে নিয়ে এদিকে খানা হচ্ছে, স্নান টান করে গিয়ে গরমা গরম ঠান্ডা ঠান্ডা বসে যাবো, নো টেনশন। তো দেখতে থাকো এখন আমরা স্নান করবো, এবার চলে যাচ্ছি স্নানে, বন্ধুরা দেখতে থাকো। চলার মতো
হ্যালো বন্ধুরা, কে কে স্নান করবে নদীতে? ডুবে গেলাম। তেলের বোতল নিয়ে আসি, তেলের বোতল। এই যে দেখো বন্ধুরা, তেলের বোতল। তেলটা মাখিয়ে শরীরে লাগিয়ে নিব, তেল লাগে স্নান করবো আজকে। অনেকদিন পরে নদীতে স্নান করার সুযোগ পেলাম। বন্ধুরা দেখতে থাকো এবার। হ্যালো বন্ধুরা, তো আমাদের রান্নাবাড়া কমপ্লিটের দিকেই, এদিকে থাল সাজানো হচ্ছে, এদিকে সূর্য ডুবে গেছে, লালটি লালটি একদম অন্ধকার হয়ে আসছে। এখন আমাদের খাওয়া সেরে নিতে হবে, অন্ধকার হয়ে যাচ্ছে। ভাই পড়োনা, আর একজন এদিকে লাকড়ি আনতে যাচ্ছে, মানে অল্প কিছু বাকি আছে, এটা অল্প খাবার বাকি আছে। এদিকে খাওয়া হয়ে যাচ্ছে, একজন খাওয়া নিচ্ছে, খিদা লেগে গেছে। যাই হোক, এখন আমাদেরও খাইতে হবে। তো আমরা দেখতে থাকো, রাত্র হয়ে যাচ্ছে, জলদি জলদি খাওয়া নিতে হবে। এখানে ভাত রেডি আছে, এখানে মাংস নামায় নিচ্ছে, এখানে আর অল্প, এটা হলো মাংসর রসানি কষানি হচ্ছে। আর এখানে হচ্ছে এখনো মাটির ভিতরে মাংস পোড়া, সেটা এখনো তৈরি হয় নাই, হচ্ছে। বন্ধুরা দেখতে থাকো, তো আমরা এখন খাইতে চললাম। এই যে আমাদের এখন খাওয়া স্টার্ট হয়ে গেছে, এই যে দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে খাওয়া শুরু, এই যে এই যে টাটা ভাই ভাই, এখানে আরো মাংস অনেক আছে, আর ভাত আছে, যার লাগবে নিয়ে নিবে, নো টেনশন, বিন্দাস খাও। হয় লজ্জা করবে না কেউ, রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে, লজ্জা না করিয়া খাইতে থাকো, লজ্জা করলে কিন্তু পেট খালি থাকবে। তো বন্ধুরা বাই বাই, টাটা, গুড নাইট বন্ধুরা। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো আজকের জন্য বাই।